Hello. মারাত্মক গরম, মারাত্মক রোদ। Welcome back to the channel, everyone. কেমন আছেন আপনারা সকলে? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এক্সাইটেড রয়েছেন এবং আমি এই মুহূর্তে চলে এসেছি কোথায়, শিয়ালদা স্টেশনে। সো কি করব এখানে, যেটার জন্য আপনারা সকলে এক্সাইটেড ছিলেন, যেটার জন্য সকলে আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছেন যে দাদা প্লিজ মুখটা দেখেই নিন, একটুখানি রোদে পুড়ে যাই, প্লিজ ভিডিও নিয়ে আসুন, যে শিয়ালদা মেট্রো স্টেশনে। সেই মতো নিয়ে আমি পৌঁছে গেছি আজকে শিয়ালদা মেট্রো স্টেশনে এবং আজকে আপনারা দেখতে পারবেন বিউটি অর লুকস শিয়ালদা মেট্রো স্টেশনের। সো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ব্লগ। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি রোহিত, চোখও খুলতে পারছি না, আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। লেটস গো টুয়ার্ডস শিয়ালদা মেট্রো স্টেশন, লেটস গো। I'm not thinking about the way you keep my world from spinning. I'm just thinking about your eyes. Just don't know if I've been faking or pretending, but I know I never felt so damn alive. মেইন টিকিট কাউন্টার এরিয়া দেখতে পাচ্ছেন, এখানটা সমস্ত টিকিট কাউন্টার সব রেডি হয়ে গেছে একেবারে। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে সিআরএস এর ইন্সপেকশন হয়েছে। এখান থেকে নিচে যে মেইন স্টেশনে যাওয়ার এরিয়া, ওখান থেকে আমি নামলাম ওই ওপর থেকে, শিয়ালদার ওপর থেকে এসে। সেই ওপর থেকে এসে আমরা মেইন টিকিটিং এরিয়া পৌঁছবো, যেখান থেকে আমরা টিকিটস পারচেস করে কিংবা স্মার্ট কার্ডস পারচেস করে আমরা এখান থেকে টুয়ার্ডস চলে যাব যে মেট্রো স্টেশন, যেটা নিচে যে মেইন লেভেল রয়েছে সেখানে। তো এইখান থেকে আমার মনে হচ্ছে এইখানেই সমস্ত এএফসি গেটস অ্যান্ড অল থাকতে চলেছে। এখানে স্টেশনসের লিস্ট দেখতে পাচ্ছি আমরা, হাওড়া ময়দান থেকে শুরু করে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত। তো খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে চলেছি এই শিয়ালদা মেট্রো স্টেশনটি। মুখিয়ে রয়েছি যে কবে ফার্স্ট রাইড হবে এবং কবে ফার্স্ট রাইডে আমি আসব এই শিয়ালদা মেট্রো স্টেশনে মেট্রো চড়বার জন্য। এখানে আমি যেমনটা দেখতে পাচ্ছি ফেয়ার চার্টস, সেই ফেয়ার চার্টস আপনাদেরকে একটুখানি দেখাই ফ্লিপ করে। সো দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে কলকাতার ফেয়ার চার্ট, এটা হচ্ছে পুরোপুরি ফেয়ার চার্ট, কোথায় কত দূর পর্যন্ত কোন জোনে কত টাকা করে লাগবে। সো আমি যেমনটা দেখতে পাচ্ছি মিনিমাম 5 টাকা এবং ম্যাক্সিমাম 30 টাকা ভাড়া পর্যন্ত রয়েছে, 10 থেকে 15.5 কিলোমিটার এখানে দেখাচ্ছে 30 টাকা। এদিকটা তো সিঁড়ি রয়েছে কনকোর্সে যাওয়ার জন্য, এবং এদিকটা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হবে কিংবা যারা সিনিয়র সিটিজেন কিংবা যারা সিক পার্সন্স রয়েছেন তাদের জন্য কনকোর্সে যাওয়ার এখানে লিফটের ব্যবস্থাও করা হয়েছে। তো চলুন যাওয়া যাক কনকোর্স লেভেলের উপরের ডিজাইনটা দেখুন জাস্ট। যেমনটা আমি দেখতে পাচ্ছি যে ওপরে যাবার এবং ওপর থেকে নিচে নামার প্রচুর স্পেস দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানটা দুটো দুটো করে এসকেলেটার রয়েছে ওপরে যাওয়ার জন্য, এবং একটা বড় সিঁড়িরও ব্যবস্থা রয়েছে এখানে। যে প্যাসেঞ্জার হ্যান্ডলিং ক্যাপাসিটি সেটা কিন্তু ম্যাসিভ হতে চলেছে, যার জন্য এই স্টেশনটিকে একটুখানি অন্যরকমভাবে ডেভেলপ করা হচ্ছে। আমি সামনে যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর ইন্টারভিউজ অ্যান্ড অল সব চলছে, আমি যেমনটা দেখতে পাচ্ছি যে এইখানে এএফসি গেটস রয়েছে, মানে ওপর থেকে টিকিটস পারচেস করে আমরা নিচে আসবো, এখান থেকে এএফসি গেটসগুলি ব্যবহার করে পাঞ্চ করে নিয়ে টিকিট আমরা এখান থেকে মেট্রোর দিকে যেতে পারবো। সো চলুন আগে দেখা যাক কি কি রয়েছে, লেটস গো। সো যেমনটা প্রতিটা স্টেশনেই থাকে, এইখানেও আমি দেখতে পাচ্ছি যে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ঠান্ডা এবং গরম জল ব্যবস্থা করা হয়েছে, এইরকম একটা দুর্দান্ত জিনিস। এবং আমি দেখতে পাচ্ছি ফার্স্ট এখানে কিন্তু কনকোর্স লেভেলটা করা হয়েছে, রিসেন্টলি আপনারা দেখেইছেন সিআরএস এর ইন্সপেকশনও হয়ে গেছে। সো দেখতে পাচ্ছি ওই দিকেও কিন্তু এএফসি গেট রয়েছে, ওখান থেকেও এন্ট্রি করতে পারবো, এদিকেও একটা এএফসি গেট দেখালাম আপনাদেরকে। যত এই স্টেশনের ভেতরে ঢুকছি তত আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এখানকার যে ফ্যাসিলিটিসগুলো, আর বলতে পারি এখানকার যে ব্যবস্থাগুলো। কারণ আমি ওইদিকে যেমনটা এফসি গেট দেখালাম আপনাকে, এইখানে একবার দেখাই যে এইখানে কতগুলো এফসি গেটস রয়েছে, শুধু এইদিকেই নয়
ওই দিকেও সেম অ্যামাউন্টের এফসি গেটস রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এসকেলেটার্স ওখানে চারটে এসকেলেটার্স ওপর থেকে জাস্ট নিচে কনকোর্স লেভেলে নামার জন্য ছিল, এবং এইখানেও ওই দিকে একটা দুটো তিনটে চারটে, এইখানেও চারটে এসকেলেটার্স এইখান থেকে যে মেন প্ল্যাটফর্ম লেভেল সেখানে যাওয়ার জন্য রয়েছে। এবং ওই দিকে আমি যেমনটা দেখতে পাচ্ছি যে সেলফ টিকিট ভেন্ডিং মেশিনও রয়েছে, মানে আমরা চাইলে নিজে থেকে এসে টিকিট ওখান থেকে পারচেস করতে পারবো, এবং একটা নয় অনেকগুলো আমি দেখতে পাচ্ছি ওখানে টিকিট ভেন্ডিং মেশিনসগুলো রয়েছে, সেখান থেকে আমরা স্মার্ট কার্ড রিচার্জ সব কিছু করতে পারবো। এবং আমি এটা জানতে পারলাম যে ওখানে যে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে টিকিট কাউন্টার্স, সেইখানে একসঙ্গে দশখানা টিকিট কাউন্টার শুধু রয়েছে একদিকে, আরও একদিকে সেম অ্যামাউন্টে টিকিট কাউন্টার্স রয়েছে, অলমোস্ট সেম অ্যামাউন্ট কিংবা তার চেয়ে বেশি হতে পারে, সেটা আপনাকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। তো চলুন, এত কিছু তো দেখতে পেলেন আপনারা এই কনকোর্স লেভেলে, এবার চলুন যাওয়া যাক যে মেন প্ল্যাটফর্ম লেভেল, যেটার জন্য আপনারা সবাই মুখিয়ে রয়েছেন, যেটার জন্য আপনারা সবাই এক্সাইটেড হয়ে রয়েছেন। আমার কিন্তু এইখানকার কনকোর্স লেভেলে যে ডিজাইন্সগুলো রয়েছে সেগুলো দুর্দান্ত লাগছে দেখতে। এই ডিজাইন্স দেখতে দেখতে চলুন যাওয়া যাক প্ল্যাটফর্ম লেভেলে, লেটস গো। মানে আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কি আমি কোনো কলকাতার মেট্রো স্টেশন দেখছি সেটা আমার ভাবতেও পারছি না, মানে বিশ্বাস করতে পারছি না এটা কলকাতা মেট্রো স্টেশনের কোনো লুকস। আমি যেটা দেখছি আমার মুখে যেমন হাসি রয়েছে সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি লেভেল লাগছে, কি লুকস লাগছে এই মেট্রো স্টেশনটি, সেটা আপনারা নিজের চোখেই দেখুন। এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি, যেটা দেখতে পারছেন এখানে ওয়ান বিট ওয়ার্ডস সল্ট লেক সেক্টর 5 এ মেট্রো এই প্ল্যাটফর্ম থেকে যাবে। মাঝখানে একটা আইল্যান্ড প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আমরা দুদিকের মেট্রোই অ্যাক্সেস করতে পারবো, সেই প্ল্যাটফর্মেও যাবো আমি কিছুক্ষণ বাদে। তার পাশেও সেমভাবে এইরকমই একটা প্ল্যাটফর্ম রয়েছে যেটার দিক থেকে আমরা শুধুমাত্র হাওড়ার দিকে, আর বলতে পারি হাওড়া ময়দানের দিকের মেট্রোগুলোকে অ্যাক্সেস করতে পারবো। দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে স্টেশনটা, এবং এইখান থেকে আমি নামলাম, আমি যাব মিডল স্টেশনটা, সেটা দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডস অ্যান্ড সব কিছু রেডি রয়েছে, জাস্ট লুক অ্যাট দিস। চলুন যাওয়া যাক যে আইল্যান্ড প্ল্যাটফর্মটা রয়েছে সেইখানে। আমি যেমনটা বললাম যে এখানে দুদিক থেকে মেট্রো আমরা অ্যাক্সেস করতে পারবো, এটা হচ্ছে মিডল স্টেশন, একদিকে হচ্ছে সল্ট লেক সেক্টর 5, একদিকে হচ্ছে হাওড়া ময়দান যাওয়ার জন্য, দুদিকে লাইন, জাস্ট দেখুন কি লাগছে, মাই গুডনেস, দুদিকে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর্স এবং দুদিকে ও দুর্দান্ত লাগছে, জাস্ট লুক অ্যাট দিস। আমি যেমনটা জানতে পারলাম যে এই স্টেশনটি মানে শিয়ালদা স্টেশন, ধর্মতলা স্টেশন, মহাকরণ স্টেশন এবং হাওড়া স্টেশন এইরকমইভাবে হাই প্যাসেঞ্জার ক্যাপাসিটি লোড নেবার জন্য তৈরি করা হবে, মানে বুঝতে পারছেন এতগুলো লিফট সেখানে দেখতে পাচ্ছি, এতগুলো আমরা নিচে যাওয়ার ওপরে ওঠার, এতগুলো আমরা পাথওয়েজ দেখতে পাচ্ছি, সিঁড়ি দেখতে পাচ্ছি, ওইদিকে এসকেলেটার্স এতগুলো রয়েছে, এবং দশটা একদিকে টিকিট কাউন্টার, এবং এই দিকেও আরও দশটা টিকিট কাউন্টার রয়েছে। তো বুঝতে পারছেন এখানে একসঙ্গে দশটা, মানে দমদমের মতন যে স্টেশনগুলো, দমদমের মতন যে এত বিজি স্টেশন সেইখানেও কিন্তু একসঙ্গে এত টিকিট কাউন্টার্স নেই, একদিকে মনে হয় সাতটা না আটটা টিকিট কাউন্টার, আরও একদিকে সেরকম দশটা টিকিট কাউন্টার হবে। ওটা তো আমি একদিক থেকে ঢুকেছিলাম এবং যেমনটা দেখালাম ওইদিকে প্রচুর এফসি গেট, এদিকেও এফসি গেট রয়েছে, এবং ওখান থেকে আমি যেমনটা দেখতে পাচ্ছি আমরা এন্ট্রি করতে পারবো এই স্টেশনে। তো সেদিকটা যাচ্ছি, দেখা যাক সেদিকে কি। আমি যেমনটা বললাম এদিকে টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, তিনখানা রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এইখানেও আরও একটা টিকিট ভেন্ডিং মেশিন আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইজিলি নিজেদের জন্য সেলফ টিকিটিং করতে পারবো, এবং
আমরা এখান থেকে স্মার্ট কার্ডস এন্ড সবকিছু আমরা রিচার্জ করতে পারবো। এটা হচ্ছে সমস্ত যে কনস্ট্রাকশনের যে পিকচার্স গুলো সব কিন্তু এখানে রয়েছে, যে টিবিএম ইভ্যাকুয়েশন হয়েছিল, টিবিএম যেগুলো এসেছিল ঢুকেছিল উর্বি এবং চণ্ডী, সেটা দেখতে পাচ্ছেন। সমস্ত পিকচার্স এখানে এইভাবে সাজিয়ে রাখা রয়েছে। কি লম্বা এসকেলেটর দেখুন। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, অ্যানাউন্সমেন্টটা শুনছেন, শিয়ালদা ক্যানিং লোকাল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সো এইটা কিন্তু আমি সাউথের দিকে, আমি যতটা বুঝতে পারছি যে সাউথের দিকে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের দিকে এগোচ্ছি। কি ভালো লাগছে না শুনতে যে শিয়ালদা স্টেশনের অ্যানাউন্সমেন্ট আমরা একটা মেট্রো স্টেশন থেকে শুনতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে এটা। এবং আমরা যে কবে উঠতে পারবো, কবে যে আমরা ট্র্যাভেল করতে পারবো, সেটারই অপেক্ষায় বসে রয়েছি। ওপরে যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আমার মনে হয় এখান থেকে ডিরেক্ট যোগাযোগ রয়েছে। ইয়েস, ঠিক ভেবে ধরেছি, শিয়ালদা সাউথ সেকশনে এটা এসে উঠছে। এবং জাস্ট পাশে শিয়ালদায় যে 15 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশের যে জায়গাটা ঠিক সেইখানটাই দেখতে পাচ্ছেন। পাশে রেলওয়ে ট্রেন, লোকাল ট্রেন, এবং এইদিকে মেট্রো স্টেশনে ঢোকার জন্য রাস্তা, এইখান থেকে নিশ্চয়ই রাস্তা থাকবে। যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে এগুলো খুলে দেওয়া হবে এবং এখান থেকে ডিরেক্টলি আমরা ঢুকতে পারবো এই মেট্রো স্টেশনটিতে, মেট্রো স্টেশনটি অ্যাক্সেস করতে পারবো। দেখতে পাচ্ছেন কত বড় স্টেয়ার্সের অ্যাক্সেস ওয়ে রয়েছে, এবং এদিকে আরও 3খানা এসকেলেটার রয়েছে। এবং এদিক থেকে যারা যারা মেট্রো থেকে বেরিয়ে, যারা যারা ধরুন শিয়ালদা স্টেশনে যাবেন না, তারা এইখান থেকে ডাইরেক্টলি পার্কিংয়ের দিকে বেরিয়ে যেতে পারছেন, এবং পার্কিং থেকেও এদিক থেকে আপনারা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছেন এই মেট্রো স্টেশনটিকে। সো এই দিকটা আমি যেমনটা ওই দিক থেকে এন্ট্রি নিয়েছিলাম, ওদিকটা হচ্ছে মেন এন্ট্রি, যেটা দেখাচ্ছিলাম একটা গোল মতো। তো এই দিক থেকেও একটা এন্ট্রি রয়েছে, আমি যেমনটা দেখালাম যে সাউথ সেকশনের যে স্টেশনটা তার সঙ্গে লাগোয়া, এই যে হচ্ছে সেই এন্ট্রিটা, এখান থেকেও এন্ট্রি এক্সিট আমরা করতে পারবো, এবং ওই দিক থেকেও কিন্তু আমরা এন্ট্রি এক্সিট করতে পারবো এই মেট্রো স্টেশনটিতে। এখানে যেটা আমি আরও একটা জিনিস জানতে পারলাম সেফটির দিক থেকে, যেটা হচ্ছে যদি এটা যেন কখনো না হোক, যে যদি কোনোভাবে এই স্টেশনে কোনো জায়গায় আগুন লাগে, তাহলে যে লিফটসগুলো আপনারা দেখতে পারলেন, এতগুলো যে লিফটসগুলো রয়েছে, সেই লিফটগুলো অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। মানে সেটা আমরা যদি প্রেসও করি, বাটনও প্রেস করি, যেটা ওখানে দেখতে পাচ্ছি আমরা লিফটটা, বাটনও প্রেস করলে সেইটা অপারেট হবে না, সেটা খুলবে না লিফটটা। তো এটা কিন্তু একটা সেফটির দিক থেকে খুবই ভালো। এবং আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে যারা লিফটের মধ্যে সেই সময় থাকবে তাদের কি হবে। অবভিয়াসলি তারা বেরোবে, তারপরেই লিফটটা ব্লক হবে, সেটার কোনো মানে হয় না। এখানে দেখা যাচ্ছে 28 মিনিটে ট্রেন আসছে। তো এইরকম আমরা কোন দিন দেখতে পারবো, দেখতে পাচ্ছি KMRC শিয়ালদা সব লেখা রয়েছে। 21 মার্চ আজকে, আপনারা এই ভিডিওটি হয়তো 22 মার্চ কিংবা 23 মার্চ দেখবেন। সো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার দিকে যাওয়ার জন্য, মেট্রো ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি, এবং ওইটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য মেট্রো। সো এইটা তো হচ্ছে মোটামুটি যে স্টেশনসগুলো, সেটা যেমন যেমন ইনফরমেশনস পাচ্ছি আমি সেরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মেট্রোটা শুরু হওয়ার আগেই আমি এইরকম চেয়ারে এসে বসে পড়েছি, কি দারুণ লাগছে না। মানে ভাববো যখন এই মেট্রোটা শুরু হয়ে যাবে, তখন ভাববো যে যখন কেউ আসতো না তখনও আমি এখানে আসতাম। এইটা শুধুমাত্র পসিবল আপনাদের জন্য, অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। এবং আমার যে খাটাখাটনি, আমার যে এত দৌড়াদৌড়ি, সেটা সার্থক হচ্ছে আপনাদের যখন সুন্দর সুন্দর কমেন্টস দেখি, আপনাদের যখন সুন্দর সুন্দর লাইকস দেখি, এবং আপনারা যখন সাবস্ক্রাইব করেন, তাহলে আরও ভালো লাগে, মনে হয় যেন আমার ফ্যামিলিটা গ্রো করছে, বড় হয়ে যাচ্ছে। অলরেডি আমরা 20,000 ফ্যামিলির দিকে এগোচ্ছি, অ্যাপ্রোচ করছি, খুব শীঘ্রই আমরা 20,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার, এবং আমরা 20,000-এর একটা বড় বিশাল বড় ফ্যামিলি হোল্ড করব। সো এই ভালোবাসাটা অনবদ্য, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিও দেখার জন্য। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের। মোটিভেট করার জন্য যেমনটা আমি বললাম, লাইকের বাটনটি প্রেস করে দেবেন, এবং শুধু তাই নয় সাবস্ক্রাইবও করে যাবেন এইরকমভাবে। আমি একটু রেস্ট নিয়ে হাঁপিয়ে গেছি। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন, এবং দেখতে থাকুন কি আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই। বাই।